মানিকে ঠেকাতে সংক্রমণ রুখতে আরও আগ্রাসী শাসক দল। বুধবার কলকাতা পুরসভার 53 নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মানা চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল স্যানিটাইজেশন কর্মসূচি আয়োজিত হয়েছিল। ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে মানুষকে সচেতন করার পাশাপাশি গোটা ওয়ার্ড জুড়ে স্যানিটাইজ করা হয়। ব্লিচিং ও স্যানিটাইজার ছড়িয়ে পুরো অঞ্চল জীবাণুমুক্ত করে তোলার কাজ করেন পুরসভার কর্মীরা। উপস্থিত ছিলেন পুর আধিকারিক দেবাঞ্জন দেব, তিনি নিজে দাঁড়িয়ে থেকে গোটা স্যানিটাইজেশন প্রক্রিয়া খতিয়ে দেখেন। আমাদের সাথে হেঁটেছেন এই গরম এবং বৃষ্টির মধ্যে, নিজে হেঁটেছেন, নিজে গেছেন প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক বাড়িতে, একটা বাড়ি ছাড়া হয়নি এই অঞ্চলে। এভাবে আজকে আমরা আজকের এই প্রোগ্রামটা আজ কমপ্লিট করলাম। মানুষের কাছে কিরকম রেসপন্স পাচ্ছে, মানুষ কি এটা নিয়ে আরো সচেতন যে মাস্কটা পাওয়া উচিত বা সেই সম্পর্কে তাদের কাছে কি বার্তা পৌঁছেছে? আমরা দুরকম পপুলেশন দেখেছি। একদল পপুলেশন ইজ ভেরি মাচ অ্যাওয়ার, একদল পপুলেশন খুব কেয়ারলেস একখানা মনোভাব নিয়ে এখনো আছে। তারা মনে করছে যে তারা ইনফেক্টেড হবে না, তারা ইনফেক্টেড হলেও আমরা দেখে নেবো। এই দেখে নেবো মেন্টালিটিটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে না, আপনি দেখতে পারবেন না, এটা আপনার বিয়ন্ড ইউর ক্যাপাসিটি। তো তাকে আমরা বুঝিয়েছি, স্যার নিজেও বুঝিয়েছেন যে মাস্ক পরো কেন এটা উপযোগিতা, কেন এটা কেন উপযোগী আজকের পরিস্থিতিতে, সেটা আমরা বলেছি ওনাকে। সেজন্য মানুষকে বোঝানো হয়েছে। এই দুরকম ট্রেন্ডই আমরা দেখতে পেয়েছি, একদল প্রচণ্ড অ্যাওয়ার, একদল একেবারে আনওয়্যার। এই মাস্ক সচেতনতা ছাড়া আপনার আর কি কি অ্যাওয়ারনেস? বাড়তে পারে সেগুলো দেখার বিষয় আছে, সেগুলো আমরা বলেছি আমাদের এই টোটাল ক্যাম্পেইনটাতে। এবং সর্বোপরি মারাদার নিজে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং যেভাবে বলেছেন মানুষকে যে আপনারা এটা করুন, এটা আপনাদের দরকার, নাহলে আমি এখানে এসে হেঁটে হেঁটে আপনাদের কাছে আসতাম না, যেতাম না। উনি নিজে বলেছেন, মানুষ শুনছে তার কথা। অবশ্যই উনি যখন এসেছেন তখন আরো বেশিভাবে গুরুত্ব দিয়ে শুনছেন, আমরাও বলছি আমাদের কথাও শুনছেন। উনি আসার পরে আরো আমাদেরও মনোবল বেড়েছে, ওরাও বুঝতে পারলো যে কতটা সিরিয়াস কন্ডিশন। সেই জন্য আজকে উনি নিয়ে অঙ্গীকারবদ্ধ শ্রমিক নেতা মানা চক্রবর্তী। সর্বত্র রাজ্য সরকার মানে যে অবিশ্বাস্য কাজ করছেন, আমি মনে করি আমিও আমার বউ বাচ্চা ফ্যামিলি সবাই আক্রান্ত হয়েছিলাম। কিন্তু আমি দিদির যে দিদিকে দেখে তার আদর্শ, দিদি যেভাবে সারা বাংলায় হসপিটাল বলুন যেভাবে কাজ করছেন, এবং আপনার করোনা যে সংক্রমণ যেটা হয়েছে তাতে আমাদের এখন 85% হয়ে গেছে। তো আমি মনে করি যেভাবে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আগামী দিনে আমরা করোনা জয় করবই। এর জয় পুরো কৃতিত্ব দেবো ডাক্তারবাবুরা এবং সিস্টাররা এবং আমাদের গ্রুপ রিসার্চ স্টাফরা আছে এবং প্রশাসন থেকে, ফায়ার ব্রিগেড থেকে, সর্বত্র রাজ্য সরকারের যে যারা পদাধিকার আছে প্রত্যেককে কৃতজ্ঞ দেবো, কৃতজ্ঞ জানাই। এবং আমি মনে করি আমিও একটা মানে সাধারণ মানুষ হিসাবে এইটা আমাদের সতর্কতা বার্তা থাকা উচিত। আমিও স্যানিটাইজার বলুন, যখন লকডাউন চলছে আমরা মানুষের পাশে থেকেছি, বহু গরিব মানুষ। এবং যেটা আর একটা কথা বলছি যে দিদি তো মানে মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 বছর ফ্রি করে দিয়েছে, এই যে লকডাউনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও 1.5 বছর ফ্রি, অবিশ্বাস্য কাজ, আর কেউ মুখ্যমন্ত্রী করেনি এটাই। হ্যাঁ, এই লকডাউনে দিন আনে দিন খায় যারা আছে, এই আমাদের তালতলা বাজার স্ট্রিটে 4 মাস 5 মাস এ হয়েছে, বন্ধ ছিল। তারপরে আমরা প্রশাসনের অফিসার ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্যি সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায়, ডিসি সেন্টারের সহযোগিতায়, এমএলএ এমপি কাউন্সিলর সকলে সহযোগিতায় আমরা এলাকায় কাজ করছি। রিপোর্ট চ্যানেল 10।